আসসালামু আলাইকুম। সবাই ভাবেন প্লাস্টিক সার্জনের কাজ হচ্ছে ছোট স্তন বড় করা, কিন্তু এটা কিন্তু সবসময় সত্য না। কারণ অনেক মানুষ আছেন যারা বিড়ম্বনায় আছেন বিশাল আকৃতির স্তন নিয়ে। এবং আমি প্রথমেই বলে দিই, এটা কিন্তু শুধুমাত্র অ্যাসথেটিক সার্জারি বা সৌন্দর্য বর্ধনজনিত সমস্যা না, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটি ক্লিনিক্যাল কন্ডিশন অথবা একটি সত্যিকারের শারীরিক সমস্যা। সেটা কি ধরনের? অনেক ক্ষেত্রে দেখা যায় স্তন বিশাল হওয়ার কারণে যেই ব্যক্তি বা যেই ভদ্রমহিলা বিশাল স্তনের অধিকারী হয়ে থাকেন, তার পিঠে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, কাঁধে ব্যথা করে, তার বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হয়, উনি পছন্দ মতো কাপড় পরতে পারেন না, উনি পছন্দ মতো এক্সারসাইজ করতে পারেন না, এমনকি কারো কারো ক্ষেত্রে তার দৈনন্দিন চলাফেরাতেও যথেষ্ট অবস্ট্রাকল বা বাধা ফেস করতে হয়। এর বাইরে এই বিশাল আকৃতির স্তনের আরেকটি বড় কম্পোনেন্ট হচ্ছে সাইকোলজিক্যাল কম্পোনেন্ট। সেটা কি জিনিস? সেটা হচ্ছে একজন বিশাল স্তনের অধিকারী যখন সমাজে চলাফেরা করেন, দেখা যায় পদে পদে তাকে বুলিং এর শিকার হতে হয়। অর্থাৎ কেউ না কেউ তাকে টিজ করে থাকে, কেউ না কেউ তাকে বাজে মন্তব্য করে থাকে, কেউ না কেউ তাকে বিভিন্নভাবে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে থাকে। এটা কিন্তু হয়েই থাকে এবং হতেই থাকে। তাই বিশাল আকৃতির স্তনের কিন্তু দুটোই ডিমেরিটস আছে। একটা হচ্ছে তার ফিজিক্যাল কন্ডিশন, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, আরেকটা হচ্ছে তার সাইকোলজিক্যাল কন্ডিশন। এই দুটি কম্পোনেন্টই যখন অসহ্য মাত্রায় হয়ে যায়, তখনই কিন্তু একটা সলিউশন খুব বেশি জরুরি হয়ে যায়, সেটা হচ্ছে ব্রেস্ট রিডাকশন সার্জারি। ব্রেস্ট রিডাকশন সার্জারি হচ্ছে এমন একটি উপায় যেখানে বিশাল আকৃতির স্তনকে সেই ব্যক্তির বডি প্রোফাইল অনুযায়ী, তার বডি স্ট্যাচার অনুযায়ী, তার শরীরের আকৃতির সাথে যেই আকৃতির স্তন মানানসই হবে এবং যেই আকৃতির স্তনে তাকে অনেক বেশি আকর্ষণীয় এবং ফিট লাগবে, সেই আকৃতিটা ফিরিয়ে দেওয়ার নামই হচ্ছে ব্রেস্ট রিডাকশন সার্জারি। এই ব্রেস্ট রিডাকশন সার্জারি সবসময় একটি অ্যাডভান্স প্লাস্টিক সার্জিক্যাল টেকনিকের উপর বেস করে, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ভলিউম কার কতটুকু রিডাকশন করতে হবে, ভলিউম রিডাকশনের পর কার শেপটা কিরকম হবে, কার বর্তমান স্তনের অবস্থা কেমন এবং কার ক্ষেত্রে সেই প্রক্রিয়াটি করা যাবে না, এই প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু একজন অভিজ্ঞ এবং দক্ষ প্লাস্টিক সার্জন একজন বিশাল আকৃতির স্তনকে একটি মিনিমাল মডিফিকেশনের মাধ্যমে একটি মানানসই এবং আকর্ষণীয় ফিগার যে কেউ পেতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।